নমস্কার গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী রমাপদ চৌধুরীর লেখা উপন্যাস যে যেখানে দাঁড়িয়ে আজ শোনাচ্ছি এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব অনুপমের ক্রমশই কেমন একটা নেশা হয়ে যাচ্ছে ওর ইচ্ছে করছে সারাক্ষণ অঞ্জলি ওর কাছে কাছে থাকুক অনর্গল কথা বলুক অঞ্জলির সঙ্গে দেখা হবার আশায় সকাল থেকে উৎকণ্ঠ হয়েছিল বারবার ঘড়ি দেখেছে মনে মনে ভেবেছে দেরি হয়ে গেলে হয়তো হাট থেকে ফিরে যাবে ও অথচ এক একদিন হাটে যেতে ক্লান্তি লাগত অনিতা বার বার দিত। অঞ্জলি কথা ভাবতে ভাবতে রেডিওটা চালিয়ে দিয়েছিল জায়গাটা এমনিতেই নির্জন নিশ্চুপ রেডিও বন্ধ করলে নিঃসঙ্গ লাগে গেস্ট হাউসের ওপর দিয়ে রোপ হয়ে গেছে কপা রর বয়ে নিয়ে যায় বাকিটগুলো তারই ঝিরঝির ঝিরঝির শব্দ আসে ঠিক মনে হয় বৃষ্টি পড়ছে সেটাও হঠাৎ বন্ধ হয়ে ওকে একা করে দিয়েছে আর অঞ্জলি গতকাল এসে মাত্র কথা বলে ওকে একেবারে নিঃসঙ্গ করে দিয়ে গেছে ভিতর দিকের বারান্দায় চৌকো টুলের ওপর দাড়ি কামানোর সরঞ্জাম এনে রেখে ও যখন হাটে যাওয়ার জন্য তাড়াতাড়ি দাড়ি কামিয়ে নিচ্ছিল তখনই অনিতা একবার এসে উঠোনে ভিজে কাপড় মেলতে বলেছিল শোনো আজ একবার ওদের বাড়ি যাওয়া উচিত এতবার করে বলে গেলেন অনুপম খুব খুশি হয়ে উঠেছিল কিন্তু উৎসাহ দেখাতে পারেনি বলেছিল হ্যাঁ যাওয়া যায় বিকেলের দিকে বিকেলের দিকে সে কথাটা মনে পড়ল কিন্তু নিজে থেকে বলতে শঙ্কোচ হল ওর অনিতা কি কিছু মনে করবে অনিতাকে কিছু বুঝতে পেরেছে জানো অনিতা আমি একটি মেয়েকে ভালোবাসতাম কিন্তু তুমি যা ভাবছ তেমন কিছু নয় শুধু আমরা পরস্পরকে তাকিয়ে দেখতাম সিমলা স্ট্রেটের বাড়িতে তখন থাকতাম আমরা তখন আমার কতই বা বয়স বাপ্পার মতো তখন ভীষণ ভীতু ছিলাম বোকা ছিলাম আমি কোনো কিছুতেই তখন সাহস পেতাম না বাবাকে তো তুমি দেখোনি প্রচণ্ড রাগী আর রাজভারী প্রকৃতির মানুষ ছিলেন তার মাকে নিয়ে যখন বাসে ট্রামে কোথাও যেতাম কোনো সুন্দর মুখের দিকে তাকালে মার মুখ গম্ভীর হয়ে যেত আমি তাই কোনোদিন আমি হয়ে উঠতে পারিনি বাবা মার শান্ত শিষ্ট বাধ্য সন্তান হয়েই কিন্তু বুকের মধ্যে কি একটা জিনিস আছে যেন সে সকলের অবাধ্য কাউকে ভয় পায় না আমাদের বাড়ির সামনের দিকে ছিল একটা লম্বা বারান্দা এ প্রান্ত থেকে ও প্রান্ত সেখান থেকে একটি মেয়েকে দেখতে পেতাম জানালায় তাদের উত্তরে বারান্দায় ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে থাকত মেয়েটি যেন আমার উপস্থিতি সে লক্ষ্যই করেনি ভাবে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করত গল্প করত কোনোদিন গল্প করতে করতে চুলে চির টানত ওর চুলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হতো ওর পড়ার টেবিলটাও দেখা যেত বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে পড়ার ভান করে ও হঠাৎ হঠাৎ চোখ তুলে আমাকে দেখত দেখার চেয়ে দেখা দেওয়ার আনন্দে সে তখন মশগুল এমনিভাবেই আমাদের মধ্যে ভালোবাসা হয়ে গিয়েছিল মুখে আমরা কত কথাই বা বলতে পারি চোখ অনেক বেশি কথা বলে বিশ্বাস করো অনিতা আমরা কোনোদিন কেউ কাউকে একটা কথাও বলিনি অথচ আমি ওর পায়ের শব্দ কণ্ঠস্বর হাসি সব চিনতাম একদিন একদিন শুধু আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম অপমানিত হয়ে ফিরে এসেছিলাম তারপর আমরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম সিমলা স্ট্রিট ছেড়ে আমরা চলে এলাম জানো অনিতা ভেবেছিলাম কম বয়সের বোকামি ভরা দিনগুলো জীবন থেকে মুছে গেছে যায়নি কুড়ি বছর পরে হঠাৎ জানতে পারলাম কোনো কিছুই মুছে যায় না হ্যাঁ অনিতা সেই মেয়েটি অঞ্জলি আচ্ছা অনুপম ভাবলো সত্যি যদি এভাবে অনিতাকে বলে ও কি বুঝবে না মিথ্যে কষ্ট দেবে না অনিতাকে তুচ্ছ এইটুকু গোপন আনন্দ অনিতার কাছে গোপন করে রাখবে সকলের কাছে এই কিছু না কিছু গোপনীয় থাকে স্ত্রীকে বন্ধুকে প্রেমিকাকে হয়তো অনেক কথা বলা যায় কিন্তু এক একটা কথা থাকে যা বলা যায় না সকলেরই বুকের মধ্যে একটা কোনো গোপনতার কৌটও থাকে সেই কৌটোটা খুলে দেখলেই একটা মৌমাছি বের হয়ে বিষাক্ত হুল ফুটিয়ে দেয় অঞ্জলি তোর অহংকারকে বুকের মধ্যে চেপে রাখতে হয় প্রকাশ করা যায় না। যাবে নাকি তাহলে তৈরি হয়নি অনিতা এসে পড়লে অনুপম অনুৎসাহীর মতো সায় দিল বিকেলে রোদটা তখন মিষ্টি লাগছে ট্রেঞ্চের মতো করে কাটা সরু সরু খাদে কায়নাইটের লেয়ার চলে গেছে কিছু দূর অব্দি কপার পাইরাইটের সোনালি সোনালি ফাইবার রোদ লেগে চিকচিক করছে ঠান্ডা বাতাস দিচ্ছে থেকে থেকে গেস্ট হাউসের ওপাশে খানিকটা গেলেই বাগানওয়ালা একটা বাড়ি লোকে বলে নবাব বাড়ি শুধু একটা মালি আছে খালি পড়ে থাকে বারো মাস একবার ভেবেছিল ওখান থেকে কিছু ফুল নিয়ে আসবে বসার ঘরের ফুলদানির জন্যে কিন্তু এখন আর ইচ্ছে হল না অনিতা আর হাসুকে নিয়ে অনুপম বেরিয়ে পড়ল অনুপমের হাতে গরম কোট অনিতা বললে পড়ে নাও তোমার ঠান্ডা লাগবে না ফেরার সময় পড়া যাবে আসলে ও হঠাৎ যেন বয়স সম্পর্কে সচেতন হয়ে উঠেছে অঞ্জলির সঙ্গে দেখা হবার পর সকালে হাটের দৃশ্যগুলো বারবার ওর মনে পড়ছে অঞ্জলির কথাগুলো অনিতা এক সময় আর চোখে তাকালো অনুপমের দিকে বাপ্পা আজ আর কলকাতা যাওয়ার কথা কিছু বলেনি অনুপম বিরক্ত হলো হাসুর দিকে তাকালো তারপর ধীরে ধীরে বলল ওরা অন্য অন্যরকম যা ভাবছ তা নয় আমি কি তাই বলেছি অনিতা চুপ করল বাপ্পা অন্য রকম একটু পরে বললে আমি মুখ দেখলে সব বুঝতে পারি বুঝতে পারতাম তাহলে অনুপম অস্বস্তি বোধ করল অনুপমের মুখ দেখে কি কিছু বুঝতে পারছে অনিতা খেয়ে জানে ওর একটু ভয় ভয় করলো অঞ্জলির মুখ দেখে কি কিছু বুঝতে পারবে অপ্রতিভ ভাবটা চাপা দেওয়ার জন্য অনুপম বললে বাপ্পা হয় ওখানেই আছে পিংপং খেলায় গল্প করছিল সকালে একটু দূরেই একটা দেশি মদের দোকান সামনে খাদের কুড়িদের ভিড় জমছে উবু হয়ে বসেছে সকলে এক ঝলক মদের গন্ধ ভেসে এলো বাতাসে অনিতা নাকে আঁচল চাপা দিল দ্রুত পায়ে পার হয়ে এলো ঝুমঝুমদের বাড়ির সামনে এসে পৌঁছতেই রনেনবাবু হৈ হৈ করে উঠলেন মনে হল ওদের আশাটা একেবারেই অপ্রত্যাশিত বলেই বেশি খুশি হয়েছেন অঞ্জলিও বেরিয়ে এলো হাসি হাসি মুখে এসেই দু হাত বাড়িয়ে অনিতার দুটি হাত ধরল হাসতে হাসতে বললে তোমার বিরুদ্ধে দারুণ একটা অভিযোগ আছে অঞ্জলি একটা কথাতেই যেন আপন করে নিল অনিতাকে এর আগে বাড়িতে গিয়ে যখন দেখা করেছিল তখন ভালো লেগেছিল ঠিকই কিন্তু সেদিন ওকে কি তুমি বলেছিল মনে পড়ল না ও নিজে তো আপনি আপনি করেছিল অনিতা হেসে বলল তুমি তো শুরু থেকে কেবল অভিযোগই করে যাচ্ছ শুরু থেকেই সহাস প্রশ্নের চোখ তুলে তাকালো অঞ্জলি বাহ সেদিন তো অভিযোগ করতে গিয়েছিলে হাটে তোমাকে দেখেও নাকি চিনতে পারেনি বলে অনুপমের দিকে একবার রনেনবাবুর দিকে একবার তাকিয়ে হাসল অনিতা রনেনবাবুর লোকটি সুপুরুষ দিব্যি লম্বা চেহারা গরম কাপড়ে সাদা ট্রাউজার্স এবং নেভি ব্লু আর সাদায় মেশানো চমৎকার ছেলে মানুষের ডিজাইনের পুলোভারে সুন্দর দেখাচ্ছিল মাথার চুল সাদায় কালোই মেশানো নাক একটু বেশি টিকল সব মিলিয়ে বেশ স্মার্ট বছর দশেক বয়স যেন অনায়াসেই ছেটে ফেলে দিয়েছেন ভাবে ভাবে চাল চলনে ডান হাতের তর্জনী তুলে অঞ্জলিকে বললেন ঠিক ঠিক রাইটলি সার্ভড সবাই হেসে উঠল আসলে অঞ্জলি বলতে চাইছিল অনুপমের ঠান্ডা লেগেছিল একটু তার জন্যে খাওয়ার নিমন্ত্রণটা নাকল কেন বুঝতে পেরে অনিতা বললে এখান থেকে রাত্রিরে ফিরলে আর রক্ষে ছিল নাকি সারা রাত হ্যাচো করে আমাদের ঘুমোতে দিত না সবাই হাসলো সকলেই হঠাৎ চুপ করে গেল যেন কথা খুঁজে পাচ্ছে না অঞ্জলি বললে চলুন ভিতরে চলুন একে একে সকলেই ঘরে এসে ঢুকলো আর তখনই দেখা গেল ঝুমঝুম আর বাপ্পা বেরিয়ে যাচ্ছে অনিতা ওদের দেখতে পেয়ে হেসে বললে ঝুমঝুম কোথায় যাচ্ছ তোমার সঙ্গে গল্প করতে এলে আমার প্লিজ মাসিমা রোদ্দ চলে যাবে আলো পাব না বলে করুণভাবে ভাবে তাকালো অনিতার দিকে তার মা আর বাবার দিকে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ফিরবে কিন্তু অনিতা হাসতে হাসতে বললে কারণ ও ততক্ষণে ঝুমঝুমকে ভালো করে লক্ষ্য করেছে একটা কোড়া শাড়ি পরেছে ঝুমঝুম পাটটা খয়রি আর শ্যাওলা সবুজ স্ট্রাইপ খুব সুন্দর দেখাচ্ছিল ওর ছিপছিপে চেহারাটা কাঁধ থেকে চামড়ার স্ট্র্যাপে ঝুলছে ভারী ক্যামেরা আসলে ওরা হয়তো ওই স্বর্গী পাহাড় কি আশপাশে প্রাকৃতিক শোভার ছবি তুলতে যাচ্ছে অনিতা বুঝতে পারল রনের বাবু পিছন থেকে চিৎকার করে বললেন ক্যামেরাটা হারিয়ে এসো না যেন সকলেই হেসে উঠল বাবু বললেন নিজের ক্যামেরা আছে তবু আমারটা চাই সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে তুমি তো আদতে দিয়ে আহ্লাদি করে তুলেছো অঞ্জলি রাগ দেখালো ভাদর এবারে তো কথা ভাই কি সুন্দর মানিয়েছে শাড়িটা তোমার মেয়ে কিন্তু সত্যি খুব সুন্দরী অঞ্জলি বললে হাসুর মুখটা কিন্তু আমার আরো মিষ্টি লাগে বলে হাসুকে কাছে ডাকলো অঞ্জলি এসো হাসু তুমি আমার কাছে এসে বস হাসু মাথা নাড়ল দূরেই বসে রইল লজ্জা লজ্জা মুখ করে আর অঞ্জলি বললে শাড়িটা মানিয়েছে জোর করে পড়লো আমারটা দেখো এক্ষুনি ছিঁড়ে নিয়ে আসবে বলে কপট বিরক্তি দেখালো অনুপমের কানে এসব কার্পেট বিশেষ করে ওই মোটা মোটা শরীরের গদি আটা সোফা কাউজ গুলো দূরে দূরে থাকে বলেই মানুষকে কেমন দূরে সরিয়ে দেয় প্রথমটা একটু অস্বস্তি বোধ করেছিল অনুপম কিন্তু দূরে বসার জন্যেই ওর চোখ যখনই একবার করে অঞ্জলির মুখের ওপর দিয়ে ঘুরে যাচ্ছিল তখন ওই একঝলক দৃষ্টিতে তার সমস্ত শরীর তার বসার ভঙ্গি তার হাসি সব দেখতে পাচ্ছিল কাছ থেকে মানুষকে কতটুকুই বা দেখা যায় কাছ থেকে মানুষকে কতটুকুই বা পাওয়া যায় কথা বলতে বলতে তখন ওরা সবাই হঠাৎ চুপ করে গেছে একেবারে নিস্তব্ধ যেন কথা শেষ হয়ে গেছে সব অনুপম অঞ্জলির দিকে তাকালো মনে হলো অঞ্জলি হঠাৎ স্মৃতির মধ্যে ডুবে গিয়ে একটি স্নিগ্ধ হাস স্থির প্রতিমা হয়ে গেছে সেই প্রথম বুকের মধ্যে অস্থির যন্ত্রণা নিয়ে অসহ্য কান্না নিয়ে অনুপম যখনই ওর দিকে তাকাত ওর চোখে দৃষ্টিকে মনে হতো যেন কোনো দেবী প্রতিমার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া পুষ্পাঞ্জলি এখন ওকে সত্যি সত্যি প্রতিমা মনে হচ্ছে আপনি এখনো ঠিক ভাবে হাঁটেন হাঁটার সময় মাথা ঝুঁকে পড়ে চোখ মাটিতে রেখে অঞ্জলি অনুপমের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললে রনেনবাবু লম্বা দুটো এগিয়ে দিয়ে সোফায় গা এলিয়ে বললেন সমাজে মাথা যাদের উঁচু তারা মাথা নিচু করেই হাঁটেন অনিতা হেসে উঠল। তাই বুঝি ছেলেবেলাতে ওইভাবে হাঁটতো আমি তো ভেবেছিলাম ঘাড় গুঁজে পরীক্ষার খাতা দেখতে দেখতে ওই রকম হয়ে গেছে রনেনবাবু শব্দ করে হেসে উঠলেন অনুপম হাসতে পারল না কথাগুলো ওর কানেই যায়নি ও মনে মনে তখন নাড়াচড়া করছে আপনি এখনো ঠিক তেমনই ভাবে হাঁটেন অঞ্জলি তুমিও তখন মাথা নিচু করেই হাঁটতে খুব ভোরে উঠে তুমি কলেজে যেতে বিদ্যাসাগর মর্নিং তোমাদের তো সকালে কলেজ ছিল অত ভোরে ওঠা আমার অভ্যাস ছিল না কিন্তু তোমার দেখা পাব না এই ভয়ে সকালে উঠে আমি সেই লম্বা বারান্দার এক কোণে এসে দাঁড়াতাম তোমার ঘরে তখন তোমার দেখা পাওয়া যেত না আমি অধীর হয়ে অপেক্ষা করতাম তোমাদের নিচের তলায় দরজাটার দিকে চোখ রেখে সময় খুট করে একটা শব্দ হতো আমার বুকের মধ্যে রক্ত ছলাত করে উঠত তুমি বের হওয়ার সময় একবার তিন তলার বারান্দায় তাকাতে চোখাচোকি হতো মুহূর্তের জন্য আমার ষাটের বুকে তুমি একটা গোলাপের কুড়ি এঁটে দিয়ে যেতে খুঁড়িটার নাম সুখ তারপর তুমি ধীর পদক্ষেপে চলে যেতে আমি আশায় থাকতাম তুমি একবার ফিরে তাকাবে না তাকাতে না কিন্তু ওই এক পলকের চোখা আমাকে সারাটা দিন তৃপ্ত করে রাখতো কারণ তোমার কলেজ থেকে ফেরার আগেই আমার কলেজের সময় হয়ে যেত বিকেল অব্দি তুমি আমার কল্পনার সঙ্গী হয়ে থাকতে কোনো কোনো দিন কলেজে যাওয়ার পথে দেখা হয়ে যেত তুমি তখন ফিরছ চোখাচোকি হলেই চোখ নামিয়ে নিতে আমি তখন তোমাকে সঙ্গে নিয়ে সমস্ত পৃথিবী হেঁটে বেড়াতাম বিপিন অঞ্জলি ডাকলেও বিপিনকে তারপর নিজেই উঠে গেল তন্ময়তা ভাঙা চোখে অনুপম সেদিকে তাকালো একবার ওর কিন্তু বসে থাকতে একটুও ভালো লাগছিল না একটুও না ভিতরে ভিতরে বড় অস্থির বোধ করছিল রনের বাবু অনুষ্ঠিত দিব্যি সজ্জন অনিতার কোনো কিছুই তো বিসদৃশ্য লাগছে না তবু অনুপমের মন ওদের ওপর তিক্ত হয়ে উঠেছিল ও তো কিছুই চায় না শুধু অঞ্জলির সঙ্গে নির্জনে দু একটা কথা বলতে চায় ওদের উপস্থিতিটা তাই অসচ্ছ লাগছে অনিতা অঞ্জলিকে যেতে দেখে উঠে দাঁড়ালো অনুপম জানে এখনো কি করবে অঞ্জলিকে গিয়ে বলবে চলো তোমার বাড়িটা দেখি বলে ঘুরে ঘুরে ঘরগুলো দেখবে আসবাবপত্র মনে মনের সচ্ছলতা যাচাই করবে কাজের লোক কজন কিভাবে রান্না হয় নিজের সঙ্গে তুলনা করে একটু অসুখী বোধ করবে হঠাৎ কোনোদিন অনুপমকে বলে বসবে কিংবা বাড়ি ফিরে গিয়ে ঠোঁট উল্টাবে না ফিরে এসে অনিতা বললে কি সুন্দর বাড়িটা তোমাদের ঘরগুলো কি বড় বড় খাবারের প্লেট নামাতে নামাতে অঞ্জলি বললে চাই সুন্দর তিনটি তো প্রাণী রাত্রিরে ঘুম ভেঙে গেলে এই গাছ ছমছম করে খাবারের টুকরো মুখে তুলে অনুপম বললে কড়াইশুটির কচুরিটা চমৎকার হয়েছে এটা আমার খুব প্রিয় খাবার বলে চোখ তুলতে এই চোখে চোখে কি যেন কথা হলো অঞ্জলি মৃদু হেসে বললে কত কি তো খেয়েছি কিন্তু একবার পুজোর সময় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম সে স্বাদ ছেলেবেলার স্বাদটাই অন্যরকম অনুপম মনে মনে বলে কি আশ্চর্য দেখো ও যে কড়াইশুটির কচুরি ভালোবাসতো অঞ্জলি তা ভুলেনি কি আশ্চর্য দেখো সেই যে বিলু আর অঞ্জলি একবার প্রতিমা দেখতে বেরিয়েছিল পুজোর দিনে অনুপমের সঙ্গে দেখা হতেই বিলু পয়সা চেনি ফুচকা খেয়েছিল ওরা দুজনে অঞ্জলি লাজুক লাজুক মুখ করে হাতে শালপাতা ধরে ফুচকা খাচ্ছিল কিন্তু অনুপমের সঙ্গে একটাও কথা বলেনি সেই দৃশ্যটা ওর মনে পড়ে গেল ছেলেবেলার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে অনুপমের সমস্ত শরীরে প্রতিটি রক্তকণিকায় কাঁধে ক্যামেরা ঝুলিয়ে গটগট করে বেরিয়ে এলো ঝুমঝুম বাপ্পা তার পাশে পাশে দুজনে চোখাচোকি হতেই ঝুমঝুম ঠোঁটের কোনা দিয়ে চোখের কোনা দিয়ে একটু ফিক করে হেসে নিল বলে খুব বেঁচে গেছি আর একটু হলেই আটকে পড়েছিলাম আর কি মাসিমা অবশ্য ভীষণ ভালো আচ্ছা বাপ্পা বুড়োদের সঙ্গে তোমার গল্প করতে ভালো লাগে বাপ্পা একটু গম্ভীর ভাবে বললে যা ওরা কি বুড়ো নাকি প্রৌঢ় আহা বুড়ো নয়তো কি বাপির কত চুল পেকে গেছে বলেই ঝুমঝুম এদিক ওদিক একবার দেখে নিয়ে জামার ধরে টান লাগালো এই চলে যাবে বেশ কিছুটা হাতা দূরে একটা ঢেবির মতো হয়েছে অনেক লাগে আগে খাদের মাটি এনে ফেলে ফেলে সেটা এখন প্রায় ছোটখাটো একটা টিলা সেখান থেকে গড়িয়ে নেমে গেলেই সবুজ মাঠ গাছপালা ছোট্ট একটা সাঁওতালি পল্লী দেয়ালে পাড়ের মতো করে দেওয়া গেরুয়ার স্লেট রং তার উপর একটা সুন্দর ছবি এঁকেছে কোনো সাঁওতালি হাত একটা মানুষকে মুখে করে নিয়ে যাচ্ছে চিতা বাঘ আর মানুষটা তার মুখ থেকে ঝুলতে ঝুলতে একটা তীর বিঁধিয়ে দিয়েছে বাঘের গলায় ছবিটা এর আগে একদিন দেখে গিয়েছিল ওরা সেদিন ক্যামেরা ছিল না ঝুমঝুম তাই বাপ্পার জামা ধরে টান মারল এই দৌড়ো বলে নিজেও ছুটতে শুরু করলো পিছন পিছনে পাশে পাশে বাপ্পাও দুজনেই হাসছে হাঁপাচ্ছে ছুটছে ছুট 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 ঝুমঝুমকে তার মার শাড়িটা খুব সুন্দর দেখাচ্ছিল তার আচল সামলানো কুচি সামলানো হাতে স্ট্র্যাপ থেকে ঝুলছে দুলছে ক্যামেরাটা তার ছুটন্ত রূপটা দেখে হাসছিল বাপ্পা সে নিজেও ছুটছিল কাছাকাছি এসে দুজনেই থামলো হাঁপাতে হাঁপাতে দ্রুত গায়ে হাঁটতে শুরু করলো বাপা তাকে দেখল ঝুমঝুম এই শীতেও ঘেমে গেছে ওর সারা মুখ ঘামে আর পরন্ত রোদ্দুরের আলোয় ঝকঝক করছে ওর মনে হলো কি হবে সাঁওতাল পল্লীর দেওয়ালের ছবি তুলে বরং ঝুমঝুমের ঠিক এক্ষুনি এক্ষুনি এটা ছবি তুলে রাখতে পারলে অনেক দিন ধরে ও ফটোটা বের করে করে দেখতে পারত ঝুমঝুমের কিন্তু ওসব দিকে কোনো দৃষ্টি নেই ওসব কোনো ভাবনাই নেই ও সেই মাটির ঘরখানার কাছে এলো একটা বুড়ি চট গায়ে দিয়ে রোদ্দরে বসে আছে মাটির সরা থেকে নিয়ে কি যেন খাচ্ছে একটা ন্যাংটো ছেলে ঝুমঝুম ক্যামেরার লেন্স ঠিক করলো ফোকাস মেলালো তারপর করে একটা ছবি তুললো তারপর আরেকটা একটা আর যেদিকে তাকায় সেদিকে যেন ছবি হয়ে যাচ্ছে হঠাৎ হাসতে হাসতে বললে বাপিরটায় ছবি তুলতে খুব মজা থার্টি ফাইভ তো আমারটাই তুলতে না তুলতে ফুরিয়ে যায় বাপা নিজেরও ইচ্ছে করছিল এই সুন্দর পটভূমিতে এই ঝুমঝুমের একটা ছবি তোলার ও হঠাৎ বললে এই দাও তো তোমার একটা ছবি তুলি আমার অবাক হয়ে বাপার দিকে তাকালো ঝুমঝুম শব্দ করে হেসে উঠল আমার ছবি কি হবে বাপ্পা কি বুঝল কে জানে ও প্রথমে একটু থমথমে মুখ করলো তারপর ঝুমঝুম বলে উঠল এই এই নড়বে না তোমার বরং খচ করে ছবি তুললো ঝুমঝুম বাপ্পা মুখ ঘোরালো তখন আবার একটা ঝুমঝুম হাসছে আর বাপ্পার একটার পর একটা ছবি তুলছে বাপা বিরক্ত হলো বাপ্পা রেগে গেল বলে ঠিক আছে ঠিক আছে ক্যামেরাটা আমাকে ছুতে দেবে না সে কথা বললেই তো পারতে রাগ দেখালো বাপ্পা আর সঙ্গে সঙ্গে এই ঝুমঝুম বলে উঠল বাপ্পা এক সেকেন্ড প্লিজ দারুণ রেগে গেছো তুমি হ্যাঁ চমৎকার দেখাচ্ছে না গাল ফুলিয়ে বলেই আবার একটা ছবি তুললো ঝুমঝুম হেসে উঠে ক্যামেরাটা এগিয়ে দিয়ে বলল এই না বাবা এই না কি রাগ ছিলে তোলো যত খুশি ছবি তোলো আমার বাপ্পা হেসে ফেলে ক্যামেরাটা হাতে নিল অ্যাপারচার ঠিক করল কিরকম পোজ দেব বলে দাও ঝুমঝুম ভঙ্গি করে দাঁড়াল পরপর বেশ কয়েকটা ছবি তুললো বাপ্পা একটা তুলল ঝুমঝুমকে দেওয়ালে আঁকা বাঘটার মুখের কাছে দাঁড় করিয়ে ঝুমঝুম হেসে হেসে বললে শেষটায় বাঘের মুখে তুলে দিলে আমাকে বাঘের মুখেই তো তুমি পড়েছো বাপ্পা স্থির গলায় উত্তর দিল ঝুমঝুম যেন শুনতেই পায়নি কথাটা হঠাৎ বললে বাপ্পা সন্ধে হয়ে যাবে শিগগির চলো মাসিমা মেশেমুষে হয়তো বসে আছেন ঝুমঝুমের একটু আগে বলা কথাটাই আবার বললে বাপ্পা বুড়োদের সঙ্গে গল্প করতে আর একটুও ভালো লাগে না ওরা তখন উঁচু নিচু মাঠের ওপর দিয়ে হেঁটে চলেছে বাড়ির দিকে বাপ্পার কথাটা শুনেও হাসল না ঝুমঝুম নিঃশব্দে হাঁটতে লাগলো সামনে একটা চড়াই বাপ্পার কাঁধে হাতের ভর দিয়ে উঠতে উঠতে ঝুমঝুম শান্ত ঠান্ডা গলায় হঠাৎ বললে জানো বাপ্পা আমার না এক এক সময় বাপের জন্য ভীষণ মন খারাপ হয়ে যায় কেন বিষাদের গলায় ঝুমঝুম বললে কি জানি মাত্র দিন কয়েক দেখছি হঠাৎ হঠাৎ কি যেন ভাবে একটা কথাও কানে যায় না কাল রাত্রি একটু বিস্ময়ের চোখে তাকালো ঝুমঝুমের দিকে ঘুমনি না একবার ঘুম ভেঙে গেল দেখলাম বাপি জানলায় একা দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে অন্ধকারে বাপিকে দেখিয়ে আমার গা ছমছম করে উঠেছিল আবার একবার ঘুম ভেঙে গেল দেখলাম মা ঘুমচ্ছে অন্ধকারে বাপি বসে আছে এই যে চেয়ারটায় কেন বলো তো বাপা মাথা নিচু করে চুপচাপ হাঁটতে হাঁটতে বললে কি জানি ঝুমঝুম যেন একটা দীর্ঘশ্বাস ফেললে বলতে গিয়েও কথাটা বলতে পারল না কেমন লজ্জা লাগলো ওর খুঁজে খুঁজে কোনো কারণ বের করতে পারেনি একবার ঈশ্বর একটা সন্দেহ উঁকি দিয়েছিল ওর মনে বাপি কি ওর কথাই ভাবছে ঝুমঝুমের কথা বাপার সঙ্গে ওর এই বন্ধুত্ব এই অবারিত মেলামেশা এসব কি বাপি পছন্দ করছে না না অন্য কিছু ভাবছে এই কথাটা মনে হতেই ঝুমঝুম হেসে উঠল নিজের মনে হাসলে যে বাপ্পা বুঝতে পারল না ঝুমঝুম কেন হেসে উঠল শুধু মাথা তোলালো ঝুমঝুম বোঝাতে চাইল কিছু না তারপর নিঃশব্দে হেঁটে চলল একটাও কথা বলল না পাশাপাশি চুপচাপ অনেকখানি হেঁটে এসে বাপ্পা আস্তে আস্তে গাঢ় গলায় বললে আচ্ছা ঝুমঝুম হুম একটা কথা জিজ্ঞেস করব ঝুমঝুম বাপ্পার দিকে তাকালো না শুধু ঘাড় কাত করে সম্মতি জানালো ঝুমঝুম তুমি তুমি কাউকে ভালোবাসো গলার স্বরটা কেমন যেন হয়ে গেল বাপ্পার হতাশার কান্নায় মিশে গেল যেন গলার স্বর আর সঙ্গে সঙ্গে হেসে উঠল ঝুমঝুম না বাবা আমি ওসব দিকে নিই ছেলেরা আজকাল যে একটি শেষে রেগে গিয়ে কখন একটা অ্যাসিড বাল ছুঁড়ে মারবে একটুক্ষণ চুপ থেকে ঝুমঝুম ঠান্ডা গলায় বললে অ্যাসিড বাল্ব আজকাল বোধহয় ফ্যাশন নেই না বাপ্পা বাপ্পা কোনো কথা বলল না ও কি যেন বলতে চেয়েছিল কত কি বলবে ভেবে রেখেছিল কিন্তু সব কেমন যেন ওলটপলট হয়ে গেল ঝুমঝুমকে কিছুই যেন ধীরে সুস্থে বলা যায় না ও কিছু বোঝে না কিচ্ছু বোঝে না বাপ্পার চোখের জল আটকে গিয়ে বুকের মধ্যে বরফ হয়ে গেল ঝুমঝুম দিয়ে বাড়িটা তখন দূর থেকে দেখা যাচ্ছে সূর্য আড়াল পড়ে গেছে নীল আকাশ একটু একটু করে কালো হয়ে যাচ্ছে এক ঝলক বুনো ফুলের গন্ধ ভেসে এল জংলা গাছের সবুজ আলো দৈত্যের মতো ছায়া ছায়া রূপ নিচ্ছে একটা পাখি মাথার উপর দিয়ে শব্দ ছিটিয়ে উড়ে গেল একটু এগিয়ে একটা সানবাধান বাঁধানো কালভার্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝুমঝুম হঠাৎ বললে কারিগানটা আনলে হতো কথা বলতে ইচ্ছে হচ্ছিল না বাপ্পার তবু কথা না বললেও চলে না এক্ষুনি তো পৌঁছে যাবে কারিগান কি হবে ঝুমঝুম ফিসফিস করে বললে ফিরলেই তো সেই বাড়ি একটু বসা যেত এখানে একটু বসবে বাপ্পার সায় দিয়ে বললে বসবে এখানে দুজনেই বসে পড়ল কালভাটের পেদিতে রাতকানা একটা সাঁওতাল লাঠি ঠুকে ঠুকে ওদের পার হয়ে গেল ওরা অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল অন্ধকার গাঢ় হয়ে এলো ঝুমঝুমতে বাড়িতে একটা একটা করে আলো জ্বলে উঠছে বাপ্পা কিছুক্ষণ চুপ করে রইল তারপর এক সময় বললে ঝুমঝুম হুম ক্যামেরার ছবিগুলো এলে আমাকে একটা দেবে বাড়ে তোমার সবকটা ছবি তো দেব দেখো খুব মজার হবে ছবিগুলো যা রেগে গিয়েছিলে না আমার ছবি আমি চাই না তবে তোমার একখানা ছবি আমাকে দেবে বলো ঝুমঝুম হেসে উঠল। অবাক আবার ভান করে বললে আমার ছবি আমার ছবি নিয়ে কি করবে বাপ্পা ধীরে ধীরে বললে আমি রেখে দেব কোথাও এখান থেকে তো চলে যাবো একদিন তারপর হয়তো দেখাও হবে না তোমার সঙ্গে তখন এক একদিন বের করে দেখব তোমাকে বা রে ছবি দেখলেই মানুষটাকে দেখা হয় নাকি বাপ্পা তুমি যেন কি ছবি তো শুধু দেখাবার জন্যে বন্ধুদের দেখানো যায় আমার যদি কোনোদিন তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে আমি দেখো ঠিক তোমাদের বাড়ি চলে যাব বাপা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো আমাকে দেখতে ইচ্ছে হবে তোমার ঝুমঝুম তুমি সত্যি করে বলো কালভাটে সিমেন্টে হাত রেখে বসেছিল বাপ্পা ঠান্ডা লাগছিল তবু হাত রেখেছিল ঝুমঝুম তার হাতের ওপর নিজের হাতটা রেখে বললে আমি নিজেই জানি না আমার যে কখন কি ইচ্ছে করে ওঠে আমি নিজেই জানি না খাওয়ার পর হাত ধোবার জন্য অঞ্জলির পিছনে পিছনে কলঘরের দিকে যাওয়ার সময় লম্বা বারান্দাটা বারান্দার দুপাশ দেখতে দেখতে গেল অনুপম অঞ্জলি ওর খুব কাছে কাছে দু তিনবার ফিরে ফিরে অনুপমের দিকে তাকালো মুখে কৌতুকের হাসি কিন্তু কোনো কথা বলল না অনুপম নিজে থেকে ওদের বাড়িতে এসেছে এই আনন্দে অঞ্জলিকে সর্বক্ষণ খুব খুশি খুশি দেখাচ্ছিল কেউ শুনছে কি শুনছে না সেদিকেও লক্ষ্যই ছিল না ও জানত এই ভিড়ের মধ্যে একজন ওর কথা শুনছে তার স্বামী অনিতা হাসু সকলের সঙ্গেই কথা বলছিল নানান কথা সিমলা স্ট্রিটের দিনগুলি কথা অনুপমের বাবা মার কথা বিলুর কথা প্রাণ খুলে হাসছিল দু একটা হাসির কথায় অনুপম বেশ বুঝতে পারছিল অঞ্জলি ভীষণ খুশি হয়েছে বুঝতে পারছিল রনেনবাবু অনিতা হাসু এরা শুধু উপলক্ষ অনিতা আসলে সব কথা শোনাতে চাইছিল অনুপমকে এক একবার অনুপম চোখ ফিরিয়ে দেখেছে অঞ্জলি ওর দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে একটু অপ্রতিভা বোধ করেছে একবার রনিন বাবুর দিকে একবার অনিতার দিকে তাকিয়ে দেখছে ওরা লক্ষ্য করেছে কিনা ওর মনে হয়েছে অঞ্জলি যেন অত্যন্ত হয়ে উঠেছে। আর সেজন্যই অনুপমের একটু ভয় ভয় করেছে মনে মনে বলতে চেয়েছে স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলে লাভ নেই অঞ্জলি এই বয়সে এতখানি দুঃসাহস আর মানায় না অথচ ওর নিজেরই দুঃসাহসী হয়ে উঠতে ইচ্ছে হয়েছে এক একবার খাবার খাওয়ার পর গ্লাসের জলে হাত ডোবাবে কিনা রুমালে হাত বুঝবে কিনা এই দ্বিধায় একবার অঞ্জলির দিকে তাকিয়েছিল ও আর সঙ্গে সঙ্গে অঞ্জলি বলে উঠল হাত ধোবেন আসুন না বেসিন আছে ওদিকে অঞ্জলির পিছন পিছন উঠে এলো অনুপম দরজার পর্দা সরিয়ে অনেকখানি লম্বা করিডর তার একপাশে পাশে পরপর কয়েকখানা অন্ধকার ঘর আলো জ্বালা হয়নি এগিয়ে গিয়ে বারান্দার আলোটা অঞ্জলি সুইচ সঙ্গে সঙ্গে অনুপমের বুকের মধ্যে রক্তের স্পন্দন বেড়ে গেল ওর এক মুহূর্তের জন্য ইচ্ছে হল সুইচ টিপে আলো নিভিয়ে দিতে অঞ্জলি দ্রুত পায়ে পথ দেখিয়ে নিয়ে যেতে যেতে বারবার ফিরে তাকাচ্ছিল কৌতুকের চোখে অনুপম পিছন ফিরে একবার বসার ঘরের দরজার পর্দার নিচে তাকালো ডান দিকে ছোট ছোট কয়েকখানা ঘর এক কোণে আলো জ্বলছে রান্নার গন্ধ পেল অনুপম বিপিন হয়তো রান্না করছে কিংবা রান্নার হয়তো অন্য লোক আছে অনুপম জানে না অনেকখানি এসে বারান্দার পাশেই বেসেন কলটা খুলে দিল অঞ্জলি একেবারে কাছটিতে দাঁড়িয়ে রইল অনুপম হাত ধুলো কথা বলল না এই নিঃশব্দতার মধ্যে কথা বলতে ভয় করছিল ওর অঞ্জলি মৃদু হেসে স্বাভাবিক শান্ত গলায় বললে আপনার ভয় করছে অনুপম উত্তর দিল না শুধু আশ্চর্য হলেও অঞ্জলি এত স্বাভাবিক গলায় কথা বলছে দেখে কি আশ্চর্য ওরা যে শুনতে পাবে অঞ্জলি নিজেই আবার বললে এখন আর আমি একটুও ভয় করতে পারবো না প্রশ্রয় পেয়ে অনুপম অস্বাভাবিক চাপা গলায় বললে তোমাকে একটু একা পেলাম না অঞ্জলি অঞ্জলি কৌতুকে হেসে উঠল কল বন্ধ করে সামান্য কয়েক ফোটা জল হাতে নিয়ে অঞ্জলি অনুপমের মুখে ছিটিয়ে দিল আর অঞ্জলি এমন দৃষ্টিতে এক পলকের জন্য তাকালো অনুপমের দিকে ওর বুকের ভিতরটা থরথর করে কেঁপে উঠল মনে হলো ওরা দুজনেই যেন বাপ্পা আর ঝুমঝুমের বয়সে ফিরে গেছে এই প্রথম অনুপমের মনে হল ও যেন একটা নিষিদ্ধ জগতে প্রবেশ করছে এই করিডরে পা দিয়ে প্রথম সেই অনুভূতি হয়েছিল এখন মনে হলো এই নিষিদ্ধ বারান্দার যেন কি একটা নেশা আছে এখানে এলে যেন মনেই হয় না সে একজন সংসারী মানুষ অনিতা বাপ্পা হাসু সব যেন ঝাপসা হয়ে যায় সকলকে যেন বৃষ্টির ছাট লাগা কাচের ভিতর দিয়ে দেখা যায় অস্পষ্ট এমনকি ওই রনেনবাবু লোকটি এই বাড়িরই একটি আসবাবের মতো প্রয়োজনে যাকে যেখানে খুশি সরিয়ে রাখা যায় এর আগে হাট থেকে ফেরার পথে ও তো অনেক কথা বলেছে অঞ্জলির সঙ্গে অঞ্জলির গলার স্বর তখন কান্না হয়ে গিয়েছিল কিন্তু তখন তো কোনো অন্যায় বোধ জাগেনি কিন্তু এই প্রথম অনুপমের মনে হল এই নিষিদ্ধ একাকিত্বের যেন একটা প্রচণ্ড নেশা আছে এই গোপনীয়তার অঞ্জলির পিছন পিছনেই অনুপম ফিরে এলো ঘরের মধ্যে ঢুকে অনুপম মুহূর্তে অন্য মানুষ হয়ে গেল রণেনবাবুর দিকে তাকিয়ে বলে বাইরে থেকে বোঝাই যায় না বাড়িটা এত বড় বারান্দা যেন আর ফুরোয় না রণেনবাবু শুধু একটু মৃদু হাসবার চেষ্টা করলেন হুম। অনুপমের মনে হল রনেনবাবু যেন একটা দীর্ঘশ্বাস ফেললেন অঞ্জলি ততক্ষণে অনিতার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে হাসুর খাওয়া তখনও শেষ হয়নি একটু পরেই অঞ্জলি আবার অনিতা আর হাসুকে নিয়ে বারান্দার দিকে গেল আর অনুপম অস্বস্তি কাটিয়ে রনেনবাবুর মুখের দিকে তাকালো একবার দেখলো মাথা ঝুঁকে পড়েছে রনেনবাবুর অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন অস্বস্তি অস্বস্তি রনেনবাবুকে কিছু ভেবে নিয়েছেন অঞ্জলির কথাগুলো কি এখান থেকে শোনা গিয়েছিল অনিতা অনিতা কিছু সন্দেহ করেছে ভীষণ বিব্রত বোধ করল অনুপম বিরাট ঘরখানায় অদ্ভুত একটা নিঃশব্দতা কেউ কোনো কথা বলছে না রনেন বাবুর অনুপম মুখোমুখি অথচ কেউ কারো দিকে তাকাচ্ছে না কেউ কোনো কথা বলছে না অনুপমের মনে হলো যেন এখনই একটা বজ্রপাত হতে পারে কিংবা ওরা চলে যাওয়ার পর হয়তো এই শীতের মধ্যে অনুপম কি ভিতরে ভিতরে ঘেমে উঠছে এখনই কিছু না ঘটলে ওর মনে হলো আজ ওরা চলে যাওয়ার পর হয়তো অঞ্জলিকে অঞ্জলির জন্য অনুপমের কষ্ট হল ওর মনে হল ছি ছি শুধু ওর জন্যেই যদি রনেনবাবুর অঞ্জলির মধ্যে কোনো চোখ তুলে রনেনবাবুর দিকে তাকাতে পারল না অনুপম দূরের বারান্দা থেকে অনিতা আর অঞ্জলির ভাঙা ভাঙা কথা ভেসে আছে কান পেতে শোনার চেষ্টা করল ও না কোনো কথাই বোঝা যাচ্ছে না চোখ না তুলেই সামনের টিপার ওপর রাখা অ্যাস্ট্রেটার দিকে তাকালো অনুপম ওটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো সিগারেট বের করে দিকের পকেটে হাত ঢুকিয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল হাতটা দেশলাইয়ের বাক্সে ঠেকেছে পকেটের মধ্যে তবু বের করল না এক মুহূর্ত অপেক্ষা করে খালি হাতটা বার করে আনল আপনার লাইটারটা রণেনবাবুর দিকে তাকিয়ে অনুপম হাত বাড়াল রনেনবাবু অনুপমের মুখের দিকে তাকালেন হাত বাড়িয়ে লাইটারটা দিলেন কোনো কথা বললেন না আবার অন্যমনস্ক হয়ে গেলেন অনুপমদের বিদায় দিয়ে ফিরে এলো অঞ্জলি সঙ্গে মনে হল সমস্ত বাড়িটা খা খাঁ করছে নিঃশব্দ নিস্তব্ধ থেকে থেকে রান্নাঘর থেকে বাসন কোষণের ঠুং ঠাং আওয়াজ আসছে সেই শব্দটুকু যেন স্তব্ধতা বাড়িয়ে দিচ্ছে অনুপম চলে গেছে সঙ্গে সঙ্গে ওর সমস্ত আনন্দ চলে গেছে অঞ্জলির নিজেরই অবাক লাগে কুড়ি বছর যাকে ভুলে থাকতে পেরেছিল যাকে শুধু কখনো কখনো স্মৃতির মধ্যে নাড়াচাড়া করেছে সামান্য দুটো কথা বলার পর থেকে বুকের মধ্যে এমন তোলপাড় উঠল কেন কেন সর্বক্ষণ ও অনুপমের কাছে কাছে থাকতে ইচ্ছে করছে সেই কৈশোর যৌবনের সন্ধিক্ষণের মতোই দেখতে এবং দেখা দিতে ইচ্ছে করছে একটু আগেই ঝুমঝুম ফিরে এসেছে পড়ার টেবিলে বসে কি যেন লিখছে ও জানতে ইচ্ছে হল না স্বামীর কথা মনে পড়ল না নিশ্চয়ই কোথাও বসে বসে পাইপ টানছে কিংবা ফাইলপত্র দেখছে অফিসের সোবার ঘরে জানলার কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসল ও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল অন্ধকার অন্ধকার শুধু দূরে দূরে দু একটা আলো জ্বলছে রোপওয়ে থেমে গেছে ঝিরঝির শব্দটা বন্ধ হয়ে গেছে অঞ্জলি অস্ফুটে হঠাৎ বলে উঠল পারবো না পারবো না আমি একটা দীর্ঘশ্বাস ফেললো ওর কান্না পেল যেন অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পেলে ও শান্তি পাবে বুকের জ্বালা জুড়তে পারবে কলকাতায় আপনাকে আমি কত খুঁজেছি কত খুঁজেছি আমার কোথাও গিয়ে শান্তি ছিল না সিনেমায় গিয়ে সকলের মুখের দিকে তাকাতাম মনে হতো হঠাৎ কোনোদিন আপনাকে দেখতে পাবো আউটসামে গড়ের মাঠে এক্সিবিশনে যেখানেই যেতাম খুঁজতাম ভাবতাম আপনিও তো কত জায়গায় যান দেখা হয়ে যায় না কেন পুজোর সময় ওকে সঙ্গে নিয়ে একটার পর একটা প্রতিমা দেখে বেড়াতাম কখনো ননদ আর যাই সঙ্গে কখনো বোনদের নিয়ে কেন জানেন মনের মধ্যে একটুখানি আশা জাগত প্রতিমা দেখার ভিড়ের মধ্যে হঠাৎ হয়তো আপনার সঙ্গে দেখা হয়ে যাবে কোথাও না কোথাও আপনাকে দেখতে পাইনি শুধু ক্লান্তি নিয়ে ফিরে আসতাম অথচ আপনার ঠিকানা জানতাম আমি বেলুর সঙ্গেও কখনো কখনো দেখা হতো সব খবর পেতাম আশ্চর্য দেখুন ইচ্ছে করলে আপনার বাড়ি গিয়ে উঠতে পারতাম যে কোনো দিন কি এমন বাধা ছিল দুবার এক নিমেষের জন্য দেখা হয়েছিল ইচ্ছে করলে তো কথাও বলতে পারতাম সেই বাড়িতে সমস্ত ইচ্ছেকে চেপে রেখেছিলাম আজ আপনি এসে আমার সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়েছেন আর আমি নিজেকে শাসন করতে পারছি না অঞ্জলির হঠাৎ মনে হলো ও ভীষণ অসহায় ও কোনোদিন যেন স্বামীর ভালোবাসা পায়নি ভালোবাসা অন্য কিছু ও বোঝে না অঞ্জলি ভাবতে চেষ্টা করল স্বামী কোনোদিন ওর জন্য অপেক্ষা করেছে কিনা মনে পড়ল না সারা জীবন ধরে ও নিজেই শুধু অপেক্ষা করেছে স্বামীর জন্য যেদিন ফিরতে দেরি করেছে ও অধৈর্য বোধ করেছে হয়তো দু একবার স্বামীও ওর জন্য অপেক্ষা করেছে ও যখন অন্যদের সঙ্গে কোথাও গিয়ে ফিরতে দেরি করেছে কিন্তু সে তো উৎকণ্ঠা ওরা দুজনেই পরস্পরের জন্য উৎকণ্ঠা বোধ করেছে শুধু আর অনুপম ওর জন্য অপেক্ষা করেছে প্রতিদানে কিছুই পাবে না জেনেও সেই সিমলা স্ট্রিটের বাড়ির বারান্দা এসে দাঁড়িয়েছে ভোরবেলায় শুধু একটিবার দেখা পাবার লোভে কলেজে যাবার মুখে এক পলকের দেখা পাবার জন্যে সমস্ত পাড়া যখন নিঝুম হয়ে যেত বাড়ির সকলের সঙ্গে একদিন বিয়ে বাড়িতে গিয়ে ফিরতে রাত বারোটা বেজে গিয়েছিল অঞ্জলি ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল অনুপম ঘুমিয়ে পড়েছে ভেবে ওকে রাত্রের শেষ দেখা না দেখতে পেলে ঘুমোতে পারত না অঞ্জলি কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা কেঁদে ফেলেছিল সেদিন অনুপম অপেক্ষা করে আছে তখনও অঞ্জলি জানত অনুপম ওকে না দেখে ঘুমোতে পারবে না শুধু চোখের দেখা বুকের মধ্যে এত গভীর করে দাগ রেখে যায় জানত না আপনি অনেক রাত পড়তেন পড়া শেষ করে এসে দাঁড়াতেন আমার জানলার মুখোমুখি দেখতেন আমার ঘরেও আলো জ্বলছে আমরা দুজনে দুজনকে দৃষ্টিতে তাকিয়ে দেখতাম তারপর আমি আলো নিভিয়ে শোবার ঘরে চলে যেতাম আপনি আলো নিভিয়ে ঘুমন্ত বেলুর পাশে শুয়ে পড়তেন অঞ্জলি একবার ভাববার চেষ্টা করলো স্বামী কোনোদিন ওকে নিছক চোখের দেখা দেখবার জন্য অপেক্ষা করেছে কিনা কিন্তু ও কি অঞ্জলির কোনো পরিবর্তন লক্ষ্য করছে কিছু কি ভাবছে সুইচ টেপার শব্দ হল ঝুমঝুমের ঘরের আলো নিভে গেল ঝুমঝুম হয়তো শুয়ে পড়ল অঞ্জলিদের ঘর আর ঝুমঝুমের ঘরের মধ্যে একটা দরজা আছে রাতে খোলা থাকে এখানে এসে একা শুতে ভয় পায় ঝুমঝুম অঞ্জলি জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বারান্দার কাছে এগিয়ে বিপিনকে বিপিন দেখতে পেয়ে বলে সাহেব ও আছেন করিডরের শেষ প্রান্তের ঘর থেকে আলো এসে পড়েছে বারান্দায় অঞ্জলি ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে দরজার সামনে এক মুহূর্ত থমকে দাঁড়ালো দেখলো টেবিলে মাথা রেখে বোধহয় ঘুমিয়ে পড়েছে স্বামী অঞ্জলি নিঃশব্দ পায়ে কাছে গিয়ে দাঁড়ালো তার পিঠে হাত রেখে বলল ঘুমোচ্ছ না দীর্ঘশ্বাস ফেলে মাথা তুললেন বাবু শোবে চলো কি হয়েছে তোমার বলতো উৎকণ্ঠ গলায় বললে অঞ্জলি কই না কিছু না তো দীর্ঘশ্বাসটা শুনতে পেল অঞ্জলি ও বড় বিব্রত বোধ করল কদিন থেকেও মাঝে মাঝে স্বামীকে লক্ষ্য করছে এ কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে কিংবা কিছু ভাবছে এই দূরত্ব ও কোনোদিন টের পায়নি তবে কি রনেনবাবু উঠে দাঁড়ালেন কোনো কথা বললেন না ধীরে ধীরে শোবার ঘরে এসে শুয়ে পড়লেন অঞ্জলি দরজা বন্ধ করে আলো নিভিয়ে এসে শুয়ে পড়ল পাশাপাশি দুজনেই শুয়ে আছে দুজনেই জেগে আছে অথচ কেউ কোনো কথা বলছে না অঞ্জলির একবার ইচ্ছে হল স্বামীর গায়ের ওপর হাতটা রাখার কি এত দুশ্চিন্তা ওর অঞ্জলিকে নিয়ে তাহলে মুখ ফুটে বলছে না কেন তাহলে তো সব বলে দিতে পারে বলে দিয়ে হালকা হতে পারে সব সব তুমি কি আমাকে কিছু বলবে ফিসফিস কলায় অঞ্জলি বললে রনেনবাবু ও কোনো উত্তর দিলেন না কদিন থেকে তুমি মাঝে মাঝে বড় মন খারাপ করছো কথা বলতে গিয়ে অঞ্জলির মনে হলো এক্ষুনি কেঁদে ফেলবে রনেনবাবু এবার শান্তভাবে বললেন তুমি ঘুমো আমার ঘুম আসছে না অঞ্জলি কিছুক্ষণ চুপ করে রইল ওর মনে হলো যেন নিজেরই দ্রুত হৃদস্পন্দনের শব্দটাও শুনতে পাচ্ছে ওর বুকের শব্দ যেন স্বামীও শুনতে পাবে ওদের সঙ্গে তুমি আজ ভালো করে কথাই বলছিলে না এবারও কোনো উত্তর এলো না অঞ্জলি অন্ধকারে চোখ চেয়ে শুয়ে রইল অন্ধকার সিলিং এর দিকে চোখ রেখে অন্ধকারের মধ্যে কয়েকটা আলোর চাকতি বারবার ও চোখের সামনে ঘুরছে অবিরাম ঘুরছে স্বামী গায়ের ওপর ও ধীরে ধীরে ওর হাতখানা রাখলে স্বামীর হাতখানা ওর হাতের উপর এসে পড়ল একখানা অবশ হাত শুধু প্রথম দিকে অতটা ভাবেনি অনিতা কোনটা স্বাভাবিক আর কোনটা স্বাভাবিক নয় ও এখনো ঠিক করে উঠতে পারে না সব কিছু বিচার বিবেচনার জন্য বিয়ের পর থেকে স্বামীর ওপরই নির্ভর করে এসেছে অনুপমের ওপর ইদানিং নির্ভর করে বাপ্পার উপর অনেক কথা অনুপমকে বলতে ভরসা পায় না বাপ্পাকে বলে বাপ্পার পরামর্শ নেয় বাপ্পার জন্য ওর কম গর্ব নয় অনিতার বাবা পোস্ট অফিসে চাকরি করতেন মাঝে মাঝে এখানে ওখানে বদলি হয়েছেন ফলে অনিতা কলেজের মুখ দেখতে পায়নি প্রাইভেটে পড়ে স্কুলের গণ্ডি পার হয়েছে এই যা সংসারে অনটন দেখতেই অভ্যস্ত ছিল শাসন মেনে মেনে নিজের মত প্রকাশ করার সাহসটুকুও হারিয়ে ফেলেছিল তাই অনুপমের সঙ্গে বিয়ে হওয়ার পর ও শুধু মানিয়ে নেওয়ার চেষ্টাই করে এসেছে অনুপমকে নিয়ে ওর কোনো দুশ্চিন্তাও ছিল না কলেজের ম্যানেজিং কমিটি পরীক্ষার খাতা দেখা দু একটি বড়লোক ছাত্রের বাড়িতে টিউশনই প্রফেসর বন্ধুদের সঙ্গে ছুটির দিনের জমিয়ে পরচর্চা সবের মধ্যেই মানুষটা বাঁধা পড়ে আছে প্রফেসর পাত্র ওর মতো মেয়েকে দেখে পছন্দ করেছে এই খবর শুনে ওর পাড়ার বন্ধুরা একটু ঈর্ষাবোধ করেছিল আর ওর বাবা তো রীতিমতো গর্ব করত বিয়ের পর অনিতা অনুপমকে নিয়ে গর্ব করার মতো কিছুই খুঁজে পায়নি কিন্তু বাপ্পাকে নিয়ে ওর গর্বের শেষ নেই আত্মীয় স্বজন যে আসে সেই বলে বসে গর্ব করার মতো ছেলে তোমার বাপ্পা আজকালকার দিনে সত্যি তাই পড়াশোনায় ভালো তো অনেকেই হয় কিন্তু বাপ্পাকে নিয়ে অনিতার অনেক স্বপ্ন সে শুধু বাপ্পা ভালো রেজাল্ট করবে বাপ্পা ভালো চাকরি করবে সংসারে আর একটু স্বচ্ছলতা আনবে বলেই নয় আসলে আজকালকার দিনের সঙ্গে তাল রেখে চলতে পারে না অনিতা ও সেই পুরনো দিনের ধ্যান ধারণা বিশ্বাস নিয়ে অনুপমের সঙ্গে একাত্ম হতে পারেনি পারে না ও শুধু মেনে নিয়েছে মানিয়ে নিয়েছে কিন্তু বাপ্পাকে ও আড়ালে আড়ালে নিজের মনের মতো করে গড়ে তুলতে চেয়েছে বিনয়ী নম্র সৎ বইয়ে পড়া গুণগুলো সত্যি সত্যি ওর মধ্যে দেখতে পেয়েছে কে যেন একবার বলেছিল বাপ্পাটা বড্ড ভালো মানুষ এত ভালো মানুষই আজকের দিনে মানায় না শুনে চটে গিয়েছিল অনিতা অনিতা চায় ও আগেকার দিনের মতোই থাকুক ওকে যেন অনিতার মতো মায়ের সঙ্গেই মানায় আর কিছুর সঙ্গে মানাতে হবে না বাপ্পার উপর ওর অগাধ আস্থা তাই ভয় পায়নি অনিতা বিশেষ করে ঝুমঝুম মেয়েটার মধ্যে এমন একটা অদ্ভুত সারল্য আছে যা অনিতাকে মুগ্ধ করেছিল তাই আপত্তি করার মতো কোনো কারণ খুঁজে পায়নি একটু অস্বস্তি যদি বা ওকে দিয়েছিল প্রথম দিকে অনুপম হেসে উড়িয়ে দিয়েছিল বলেই অনিতা ভরসা পেয়েছে কিন্তু ঝুমঝুমদের বাড়ি থেকে অনেকখানি দুশ্চিন্তা নিয়ে ফিরল জানো মা বাড়িটা কি প্রকাণ্ড বড় বাইরে থেকে বোঝাই যায় না বাপা প্রথম দিনই ফিরে এসে বলেছিল সেই বাড়িটা নিজের চোখে দেখে এসেছে অনিতা কিন্তু এত আশা নিয়ে যে গিয়েছিল কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারল না হিংসে ওর একবার সন্দেহ হয়েছিল ও হয়তো অঞ্জলিদের এই স্বাচ্ছন্দ্যকে হিংসে করছে কিংবা ওই কার্পেট দামি পর্দা মাপা হাসি চাপা কথাবার্তা এসবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি বলেই এই সংকোচ রণবাউ লোকটিকে সেদিন কিন্তু খুব ভালো লেগেছিল ফেরার পথে অনিতা একবার বললে তারপর নিজেই বললে তখনই বেশ হাসি খুশি কথাবার্তা বলছেন আবার হঠাৎ কেমন অন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন হাজা তো খারাপ লাগছিল আমার অনুপম কোনো কথা বলেনি কিন্তু অনিতা আসলে যে কথাটা বলতে চাইছিল সেটা বলতে পারেনি ও সত্যি সত্যি খুব ভালো লেগেছে সেই প্রথম দিন থেকেই অঞ্জলিকে খুব আপন মনে হয়েছে আসলে অঞ্জলিই যেন ওকে আপন করে নিয়েছে কোনো অহংকার নেই কোনো সংকোচ নেই অনিতা একবার বুঝি বলেছিল যখন বেসিনের দিকে হাত ধুতে যাচ্ছিল তখন এই লম্বা বারান্দার ঘরগুলোর দিকে তাকিয়ে বলেছিল আমাদের ওই দুখানা ছোট ছোট ঘরে গেস্ট হাউসের কাছে তোমারই যেন রাজপ্রাসাদ বলে হেসেছিল অঞ্জলি এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিল ছোট ছোট ঘর বলেই তো তোমরা সবসময় এত কাছে কাছে থাকতে পাও ঘর যত বড় হয় মানুষগুলো তত দূরে দূরে সরে যায় তারপরে পাছে অনিতা কিছু মনে করে বসে তাই অঞ্জলি হেসে উঠে বলেছিল মেয়েটার কাণ্ডই দেখো না এত বড় বাড়িতে ওর জায়গা হয় না ছিটকে বেরিয়ে যেতে পেলেই যেন বাঁচে তুমি শাসন করো না কেন অনিতা হেসে বলেছিল তোমারই তো দোষ অঞ্জলি একটু চুপ করে থেকে কেমন যেন একটু অদ্ভুত গলায় বলেছিল জানি না ভাই শাসন করতে একটু ইচ্ছে করে না আমি শাসন মেনে মেনে বড় হয়েছি বলেই হয়তো কাউকে শাসন করতে ইচ্ছে করে না সেই কথাটাই অনিতার কানে বাজছিল শাসন মেনে মেনে বড় হয়েছি অনিতার ছেলেবেলাটাও তো শাসনের গণ্ডির মধ্যেই কেটেছে তার জন্য তো ওর কোনো অনুশোচনা নেই ও বরং গর্ব করে বলে শাসনের মধ্যে কাটিয়েছে বলেই ও ছেলে মেয়েদের শাসনের মধ্যেই ডাকতে চায় এর মধ্যে অন্যায় কোথায় ও বুঝে উঠতে পারে না ও তো বাপ্পাকে বলেনি তুই ঝুমঝুমের সঙ্গে মিশবি না ও তো অকারণ ভয় পায়নি কিন্তু সেদিন যখন সন্ধে হয়ে যাওয়ার অনেক পরে ফিরে এলোরা দুজনে বাপ্পার মুখের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য বুকটা কেঁপে উঠেছিল তাই অনিতা বারবার ঝুমঝুমের মুখের দিকে তাকিয়ে দেখেছে অন্ধকারকে অনিতার ভীষণ ভয় ওদের বয়সটাকে আরও বেশি অথচ অঞ্জলি রনেনবাবু কেউই যেন এতটুকু বিচলিত নয় যেন রাত্রি করে বাড়ি ফেরা খুবই স্বাভাবিক ঝুমঝুম ততক্ষণে হইচই বাঁধিয়ে দিয়েছে এই নাও বাপি তোমার ক্যামেরা বাপ্পা বাব্বা একটা ক্যামেরা দিও তোমার বিশ্বাস নেই আমার ওপর সমস্ত রিলটা কিন্তু শেষ করে দিয়েছি আমি আর বাপ্পা একটা যা গ্র্যান্ড ছবি তুলেছি তুমি ভাবতেই পারবে না মায়ের দিকে ফিরে সঙ্গে সঙ্গে বলেছে দেখে নাও শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিজের শরীরটাকে ফ্যাশন প্যারেডের মেয়েদের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছে অঞ্জলিকে বলেছে এখনই দেখে নাও মাসিমা সাক্ষী রয়েছে ছিড়েছি কোথাও বলো তুমি তো ওই ভয় একটাও পড়তে দাও না বলি অনিতার পাশে ধপ করে কৌছে বসে পড়েছে গায়ে গা দিয়ে হাসতে হাসতে বলেছে জানেন মাসিমা মাটা বড্ড কিপটে নিজেও পড়বে না আমাকেও পড়তে দেবে না শাড়িগুলো অঞ্জলি হেসে ফেলে ধমক দিয়েছে থাম তুই কত ছিড়েছিস তার হিসেব নেই মার কথা ঝুমঝুমের কানেই যায়নি ও তখন বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে বাপি কালি লোক পাঠিয়ে দিও প্লিজ ছবিগুলো তাড়াতাড়ি করিয়ে এনে দিও দেবে তো রনেনবাবু শুধু সম্মতিতে মাথা নেড়েছেন সেই দৃশ্যটা মনে পড়তেই ঝুমঝুমের আদুরে আদুরে হাব ভাব কথা অনিতার মন থেকে সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল তবু ওর ইচ্ছে বাপ্পাকে একটা চারা গাছের মতো তারের বেড়া দিয়ে ঘিরে রাখতে কিংবা গোল করে ইঁটের পাঁচিল দিয়ে রাখতে গড়ের মাঠের পাশ দিয়ে যেতে যেতে কবছর আগে এমন অনেক গাছের চারা দেখেছে এবার বর্ষায় সেগুলো রাতারাতি যেন শাখা মেলে গাছ হয়ে গেছে একবার ছায়া দেবার মতো বড় হয়ে গেলে তখন আর অনিতার কোনো ভয় থাকবে না পরের দিন সকালে তাই অনুপমকে কথাটা বলবে ভেবেছিল এখানে আসার পর থেকে বাপ্পা তো থাকতেই চাইছিল না এখন যদি বলা যায় তোর যখন ভালো লাগছে না কলকাতায় ফিরেই যা কিংবা অনুপম হয়তো ওকে কোনো কাজের অজুহাতেও পাঠাতে পারবে কিন্তু কিছুই বলতে পারল না অনিতা নটা না বাজতেই ঝুমঝুম এসে হাজির হলো বলে এই বাপ্পা রেকর্ড শোনাবে বলেছিলে নতুন রেকর্ডগুলো এনেছি রেকর্ড প্লেয়ারটা আনো অনিতা একটুখানি নিশ্চিন্ত হলো এ তবু চোখের সামনে বসে বসে গান শুনবে নিজেই এই রেকর্ড প্লেয়ারটা দেখিয়ে দিল বলে তোমাদের বাড়িতে তো কত সুন্দর রেডিওগ্রাম দেখিয়ে এলাম ঝুমঝুম চোখ পাকিয়ে বলে উঠলো পুরী বাস জানেন না তো সীমা একটাও হিন্দি গান শোনা যাবে না বাপি কানে আঙুল দেবে মায়ের মুখ দেখলে মনে হবে চিরতা খেয়েছে ওর ভাবভঙ্গি দেখে অনিতা হেসে ফেলল আর বাপ্পা বললে তোমার আমারও সব ভালো লাগে না ঝুমঝুম ওকে তাচ্ছিল দেখে ততক্ষণে রেকর্ড চাপিয়ে বসেছে খাটের বিছানার উপর পা গুটিয়ে বসেছে ঝুমঝুম হাঁটুতে থুতনি রেখে একটার পর একটা রেকর্ড বদলাচ্ছে গানের তালে তালে মাথা নাড়ছে শরীর দোলাচ্ছে দেখে হাসি পেল অনিতার কাজের অছিলায় সরে গেল বাপ্পা খাটের এক কোণে বসেছিল গান শুনতে শুনতে কখন নিজের অজান্তেই পা নাচাতে শুরু করেছিল ঝুমঝুম হঠাৎ সিঁড়িকে তাকিয়েই বলে উঠল ইস কি টেস্ট তোমার হিন্দি গানে পা নাচাচ্ছ ছি ছি পরপর কয়েকটা দিন অনুপম নিজেকে আটকে রাখলো এই বয়সে সমস্ত ব্যাপারটা ওর কাছে কেমন যেন বিমানান লাগছে ভাবলে নিজেরই হাসি পায় বন্ধু বান্ধবরা জানলে তারাও নিশ্চয়ই হেসে উঠবে কিন্তু অনুপম যখনই একা থাকে যখনই ওর নিঃসঙ্গ লাগে তখনই কি জানি কেন অঞ্জলির কাছে যেতে ইচ্ছে করে অঞ্জলিকে একা পেতে ইচ্ছে করে আসলে মনের যে কোনো বয়স নেই ওর কেবলই বলতে ইচ্ছে করে অঞ্জলি তুমি দেরি করে ফেলেছো দেরি করে ফেলেছো ওর কত কি স্বপ্ন ছিল সেসব স্বাদ মেটানোর এখন আর উপায় নেই সেই উদ্দামতা ওর জীবন থেকে চলে গেছে তা না হলে অনুপম তো আজ আঠেরো উনিশের বাপ্পা হয়ে গিয়ে ছুটে বেড়াতো এই ছুটি ছুটি এই শীত শীত সন্ধ্যায় অঞ্জলিকে নির্জনে কখনো হয়তো কাছে টেনে নিত স্মৃতির মধ্যে ডুব দিলে এই জীবনটা এখনো রঙিন হয়ে ওঠে কিন্তু বুকের মধ্যে কেমন একটা ব্যথার কনকনী থামতে চায় না ফেলে আসা দিনগুলোর কথা ওর শত সহস্র দীর্ঘশ্বাস ওর লুকোনো কান্না আর যৌবনের অসহ্য কষ্টের দিনগুলো মনে পড়লে অঞ্জলির উপর তীব্র অভিমানে ওর বুক ভারী হয়ে ওঠে পরপর কয়েকটা দিন তাই নিজেকে আটকে রাখলো অনুপম অঞ্জলির সঙ্গে দেখা করলো না দেখা দিল না ও জানতো হাটের দিনে আবার অঞ্জলি মণিপুরী থলিটা হাতে নিয়ে যাবে আশায় আশায় তবু না তার স্মৃতির মধ্যে ডুব দিয়ে স্বপ্ন দেখতে অনেক ভালো লাগছে ওর ছেলেবেলায় রথের মেলায় কিনা চার পয়সার রঙিন কাছে দুরবীনটা চোখে লাগিয়ে একটু নাড়া দিলেই এক একবার এক একটা নতুন ছক হয়ে যেত কত রকমের রং জায়গা পাল্টে নতুন চেহারা নিত প্রেম জিনিসটাও ঠিক তেমনই কিনা কে জানে আসলে হয়তো নানা রঙের কয়েকটা কাচের টুকরো নিয়েই জীবন কাচের পিছনেই ছুটে বেড়ানো কোনোটার রং লাল কোনোটা সবুজ আবার হলুদ নীল বেগুনি কিংবা কমলা রঙের ছুটতে ছুটতে হঠাৎ থেমে পড়লে তুমি প্রেম তোমার বুকের মধ্যে একটু নাড়া দিয়ে গেল আর চতুর্দিক তোমার সাতমিশালি রঙের মেঘ হয়ে স্বপ্ন বনে দিল তুমি রঙিন হয়ে উঠলে কিন্তু আবার একটু নাড়া দাও কোথায় কি কাঁচ কাচ রঙিন কাচের টুকরো শুধু শুধু একটা জিনিসই অনুপম বুঝতে পারছে না সিমলা স্ট্রিট থাকার সময়ের এক একটা ঘটনা মনে পড়লে সমস্ত মন আপ্লুত হয়ে ওঠে কেন এক একটা বেদনার কথা মনে পড়লে আজও নিজেকে বিশুদ্ধ মনে হয় কেন বাপা তুই যা আমি আজ আর হাটে যাব না বাপ্পার মুখের দিকে তাকিয়ে কৌতুক বোধ করলো অনুপম ওর বয়সটাকে অনুপম খুব ভালো করেছেনে হয়তো সকালেই ঝুমঝুমের সঙ্গে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল হয়তো দুজনে কোথাও নিরিবিলিতে গিয়ে বসবে কিংবা কিংবা কি করবে অনুপম জানে না বাপার মুখের দিকে তাকিয়ে অনুপম বুঝতে চেষ্টা করেছে না প্রেম কি তা ও বোধহয় এখনো জানে না ওদের মনে কিছুই দাগ কাটে না বাপা বিরক্ত মুখে বললে দাও মা তাড়াতাড়িকে আনতে হবে বাপা চলে যাওয়ার পর অনুপম কল্পনায় ভেবে নিল অঞ্জলি থলি ঝুলিয়ে তেমনই ছন্দময় শরীর নিয়ে হাটে আসবে ওকে খুঁজবে খুঁজবে অপেক্ষা করবে তারপর চাপা কান্নার থমথমে মুখ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ বাপ্পাকে দেখতে পাবে উদ্বেগের চোখ নিয়ে এগিয়ে আসবে ওর কাছে কিন্তু স্পষ্ট করে তো কিছু জিজ্ঞেস করতে পারবে না শুধু বলবে তোমাদের সব খবর ভালো তো বাপ্পা সমস্ত দৃশ্যটাও মনে মনে উপভোগ করল এতদিন তো ও না অঞ্জলি কাছে ওর কোনো মূল্য আছে কি না জানত না অঞ্জলি ওকে যত্ন করে মনের ঘরে তুলে রেখেছে তাই প্রথমটা গর্বে বুক ভরে গিয়েছিল ওর কিন্তু এখন ক্রমশই অস্থির বোধ করছে ও তো মানুষ ও তো পুরুষ মানুষ বুকের মধ্যে না পেলে তার বিশ্বাস হয় না তার জ্বালা জুড়োয় না ওর তাই মনে হয়েছে অঞ্জলির এও এক ধরনের বিলাস প্রেম জিনিসটাই এক ধরনের দুঃখ বিলাস কিনা কে জানে ওরা কিন্তু প্রচণ্ড বড় লোক তাই না অনিতা ওদের বাড়ি থেকে ফিরে এসে এক সময় বলেছিল কথাটা অনুপমের ভালো লাগেনি রনেন বাবুর নিশ্চয়ই খুব বড় চাকরি কিরকম সব কার্পেট কার্পেটার আসবাবপত্র দেখেছ সব নাকি অফিস থেকে দিয়েছে অফিসে যে যখন আসে ওই বাড়িতেই থাকে ঝুমঝুম বলছিল কলকাতায় ওদের নাকি গাড়ি আছে অফিস থেকে দিয়েছে অনুপম হাসবার চেষ্টা করে বললে তোমার ভাগ্যটাই মন্দ একটা কলেজের মাস্টার জুটল শেষ পর্যন্ত অনিতা রেগে গিয়েছিল দুপদাপ করে পা ফেলে চলে গিয়েছিল ওর সামনে থেকে অনুপম কি করবে ওর মনে হয়েছে অনিতা যেন ওকে রনেনবাবুর সঙ্গে তুলনা করছে অনিতা নয় যেন অঞ্জলি নিজেই আপনাকে এখন একটা দিনও আর না দেখে থাকতে পারবো না অঞ্জলি গলার স্বর তখন গাঢ় হয়ে গেছে ধীরে ধীরে বলেছে কথা দিন রোজ একবার অন্তত আসবেন আমার আর কিচ্ছু চাই না সেদিন হাট থেকে ফেরার পথে বলেছিল অঞ্জলি শুনে ভালো লেগেছিল অনুপমের মনে হয়েছিল ও যেন বিশুদ্ধতায় স্নান করে উঠল কিন্তু অনুপমের যে শুধুমাত্র চোখের দেখায় তৃপ্তি নেই একটি মেয়ে জীবনে কি বা পেতে চায় সবই তো পেয়ে গেছে অঞ্জলি সুপুরুষ স্বামী স্বামীর ভালোবাসা ঝুমঝুমের মতো মেয়ে প্রাচুর্য সুখের সংসার সুখ সব সবই পেয়ে গেছে অঞ্জলি এখন থেমে পড়া একঘেয়ে জীবনকে হয়তো স্মৃতির রঙে রাঙিয়ে নিতে চাইছে কিন্তু কুড়ি বছর আগেকার ধুলো জমা গ্রামোফোনের রেকর্ডগুলোকে টেনে বের করে অঞ্জলি এখন ওই ঝুমঝুমের মতোই রেকর্ড প্লেয়ারে চাপিয়ে শুনতে চায় ও নিজেই সেই ভাঙা রেকর্ড অঞ্জলির ছোঁয়া পেয়ে নিজেই গান হয়ে গেছে অঞ্জলি সেদিনটার কথা তোমার মনে আছে গরমের দিনে আমাদের ওই পাড়াটায় কল খুললে জল পড়তো সুতোর মতো শুরু হয় বর্ষাকালে সেটাই সুদে আসলে শোধ ঠনঠনে কালীবাড়িতে একটু বৃষ্টি হলে কোমর জল সিমলা স্ট্রিট থেকে রামদুলাল সরকার বেথুন রো সব জলে জলাকার ট্রাম বাস বন্ধ হয়ে যেত সেদিন তোমার কলেজ যাওয়া হয়নি আমারও না সকাল থেকে বৃষ্টি বৃষ্টি তোমরা কজন তোমাদের ছাতে বৃষ্টিতে ছোটাছুটি করছিলে খি ছেলে মানুষ ছেলে তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে দু হাত তুলে নাচ একবার তুমি আঁচলটা টেনে মাথায় ঘুমটা দিয়েছিলে হাড় চোখে একবার তাকিয়ে দেখছিলে আমি দেখছি কিনা তারপর তোমরা সবাই হেসে জড়াজড়ি হয়ে কি যেন বলা বলি করেছিলে তোমার মুখে কপালে জল চুঁইয়ে পড়ছিল তোমার চুল ভিজে তোমার ভিজে শাড়ি শরীরে লেপটে গিয়ে তোমার কাঁধে বাহুতে কণ্ঠতলের উন্মুক্ত সমতটে তোমার স্তনের সুসময় তোমার চিবুকে এবং চোখে কি এক অপূর্ব রূপের বিদ্যুৎ খেলে গিয়েছিল আমার বুকের মধ্যে একটা অসহ্য ব্যথা গুমড়ে উঠেছিল আমি নিজেও আমাদের বারান্দা থেকে মাথা বাড়িয়ে মুখ বাড়িয়ে বৃষ্টির ঘ্রাণ নিচ্ছিলাম তুমি আমাকে ওইভাবে ভিজতে উঠেছিলে ছাদের উপর আমাদের কোনো একটিয়ার ছিল না থাকলে আমিও ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতাম মুখ তুলে বারান্দা থেকে বৃষ্টির ছোঁয়া নিতে নিতে কেবলই মনে হচ্ছিল একই বৃষ্টিতে আমরা দুজনেই ভিজছি একই বৃষ্টিতে হি আপনার একদিনের কথা মনে আছে আমাদের বাড়িতে সেদিন একেবারে জল আসেনি ভীষণ গরম সেদিন তুমি মাকে ডেকে বলেছিলে মাসিমা আজ আমাদের একটুও জল আসেনি দাদারা সব রাস্তার কলে গেছে আমি কি করি বলুন তো ঠিক বলেছেন মাসিমা বললেন তুমি আমাদের বাড়ি চলে এসো অঞ্জলি হাসতে হাসতে বলেছিল তোয়ালে কাঁধে নিয়ে আমি আপনার সামনে দিয়ে যখন গেলাম কি ভয় করছিল কি বলবো ভয় আমার হাত থেকে সাবানে খুঁটোটা পড়ে গিয়েছিল অনুপম হেসে ফেলেছিল ওর কথায় বলেছিল আমি কিন্তু কোটটা তুলে দিই আমার এত রাগ হয়েছিল তুমি আর পাশ দিয়ে সিঁড়ি উঠে গেলে অথচ কথা বলার জন্য একটু প্রশ্রয় দিলে না অঞ্জলি হঠাৎ থেমে পড়ে মুগ্ধ চোখে তাকিয়েছিল অনুপমের দিকে আপনার সব মনে আছে আশ্চর্য সত্যি এত হাসি পায়ে ভাবলে স্নান হয়ে গিয়েছিল তবু সেদিন কলঘরের দরজা খুলতে ভয় হচ্ছিল আমি জানতাম আপনি সিঁড়ির কাছেই দাঁড়িয়ে থাকবেন ভয়ে বুক দুরো দূর করছে তখন আপনাকে দেখি ফুরি কি মরি ছুট বাড়ি ফিরে কিন্তু ভীষণ মন খারাপ হয়ে গেল রেকর্ড রেকর্ড পুরনো রেকর্ডগুলো আবার বাজিয়ে শুনতে চাইছে অঞ্জলি আর কিছু নয় ওর সুখের পেয়ালা আরেকটু যাতে উপচে ওঠে তবু ভাবতে ভালো লাগছে অনুপমের অঞ্জলি ওকে মনে করে রেখেছে রাখুক ও যাবে না নিজেকেও আটকাতে পারবে শুধু আঠেরো উনিশের চোখ নিয়ে দেখার নেশায় এখন তৃপ্তি নেই এই বয়সটাকেও চেনে তাই বাপ্পাকে নিয়ে ওর ভয় নেই অনিতার মতো ও বাপ্পাকে আগলে রাখতে চায় না অনুপম চায় না বাপ্পা ওর মতো একটা ফাঁকির ওপর দাঁড়িয়ে জীবন কাটিয়ে দেবে ঝুমঝুমকে ও যদি ভালোবেসে ফেলে বাসুক না একটুখানি স্বপ্নের স্বাদ যদি নিতে পায় তো নিক না কিচ্ছু যাই আসে না কুড়ি বছর আগে জীবনটার কোনো স্বাদ ছিল না বাবাও সাংঘাতিক গোঁড়া ছিল অনুপমের মনে পড়ল অথচ ভাবলে আশ্চর্য লাগছে বাবার তো তখন ওরই এখনকার বয়স হয়তো দু এক বছরের বড় দু এক বছরে অনুপম নিশ্চয়ই বাবার মতো বুড়ো হয়ে যাবে না কিন্তু বাবাকে তাহলে এত বুড়ো লাগত কেন ও তো বুড়ো হতে পারছে না হলে কলেজের সবাই ওকে আরেকটু সমীহ করত মা তো এখনো তার হাজারো রকমের ব্রত পার্বণ নীলের উপোস নিয়ে আছে অনুপমের সব কিছুই তার কাছে অনাচার খেতে বসে হাতে গ্লাসে জল খাওয়া নিয়ে ঝগড়া করে বিলুর কাছে চলে গেছে কলেজে পড়ার সময় মাকে ভীষণ ভয় পেত অনুপম বিলুকে আরও বিলু বোধ সব বুঝতে পারতো খেয়ে জানে হয়তো বিলুকে কিছু বলেও থাকবে অঞ্জলি ওর তো এক একদিন সন্দেহ হতো অঞ্জলি আসলে বিলুকেই ভালোবাসে ভেবে ভীষণ কষ্ট পেয়েছিল বলেই সে কথার ভাবতে চাইত না তাছাড়া পাড়ায় বাবাকে সবাই সমীহ করত সম্মান করত অনুপমের ভয় ছিল অঞ্জলির সঙ্গে কথা বলতে গেলে হয়তো এমন একটা কিছু ঘটে যেতে পারে ও একেবারে মাটিতে মিশে যাবে শুনছ রনেনবাবুর বাড়ি থেকে লোক এসেছে চিঠি নিয়ে তন্ময় হয়ে গিয়েছিল অনুপম অনিতার কথায় চমকে ফিরে তাকালো অনিতা চিঠিটা বাড়িয়ে দিল ওর দিকে অনুপম তাকিয়ে দেখল কাঁধে ঝাড়ন নিয়ে বিপিন দাঁড়িয়ে আছে চিঠিটা পড়ল অনিতার দিকে তাকালো সব প্রশ্ন দৃষ্টিতে অনিতা বললে কোথাও তো যাওয়া হয় না বলছে যখন চলো না অনুপম এক মুহূর্ত ভাবল ও কি বলবে বিপিনকে ছোট্ট চিঠি খাতার পাতা ছিঁড়ে নিয়ে লেখা অনিতা ঝুমঝুম বাপ্পার হাসুকে সুরগি পাহাড় আর শাক নদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন উনি আজ একটা জীব জোগাড় হয়েছে চলো না সবাই মিলে একটু হৈ হৈ করা যাবে দুপুরে অঞ্জলি সবাই মিলে হৈ হৈ করা যাবে কটা দিন নিজেকে আটকে রেখেছিল অনুপম এখন আর পারল না বিপিনকে বলে ঠিক আছে যাব সবাই বিপিন চলে গেল অনিতা ওর কাজের গণ্ডির মধ্যে অনুপম চিঠির টুকরোটা আবার খুলে পড়ল বারবার অক্ষরগুলো খুব আপন মনে হলো হাতের লেখাটা মনে পড়ে গেল ওর অঞ্জলি কি একটা খাতা ফেলে গিয়েছিল বিলুট টেবিলে অনুপম লুকিয়ে লুকিয়ে অনেকক্ষণ ধরে দেখেছিল ওর উদ্দেশ্যে কোথাও কিছু লেখা আছে কিনা ওর চোখে ফেলার জন্যেই খাতাটা রেখে গেছে কিনা খুটিয়ে খুঁটিয়ে দেখেছিল তুচ্ছ একটা চিঠি কিন্তু ছিঁড়ে ফেলে দিতে পারল না অনুপম ভাঁজ করে পকেটে রেখে দিল যেন একটা মূল্যবান কিছু আর ওর মনের মধ্যে একটা লাইন বারবার ঘুরতে লাগলো সবাই মিলে হই হই করা যাবে অনুপমের ভীষণ ভালো লাগলো সবাই মিলে সবাই মিলে অনুপম জানে ও না গেলে অঞ্জলির মনে হবে কেউই আসেনি আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন আর আমার চ্যানেলে অনেক গল্প উপন্যাস রয়েছে সেগুলো কাইন্ডলি শুনে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ